আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা বিরতির পর আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দর্শে হাদিসের আজকের লাস্ট পর্ব। বিরতির আগে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছেন, আমরা প্রথমে এই প্রশ্নের আনসারটা দেখে চলে যাচ্ছি। আমরা এক বোন প্রশ্ন করেছিলেন, আসরের নামাজের পর তিলাওয়াত করেছিলেন, মানে সজদার আয়াত তিলাওয়াত করেছেন, এরপর উনি তিলাওয়াতে সজদা আদায় করেছেন, মানে এটা কি আদায় হবে কি না? একটা কথা ক্লিয়ার করা দরকার। আমি আগে বলেছিলাম যে আসরের ফরজ নামাজের পরে কোনো নফল নামাজ নেই। আসরের ফরজ নামাজ আদায় করার পর কোনো নফল নামাজ নেই। এখন উনি কোরআন শরীফ তিলাওয়াত করেছেন, তিলাওয়াত করার এক পর্যায়ে সজদার আয়াত এসেছে, আয়াত সজদা এসেছে, উনি সজদা আয়াত পড়েছেন, আর সজদার আয়াত পড়ার পরে সজদা করা ওয়াজিব, এটা কিন্তু নফল না, তিলাওয়াতে সজদা ওয়াজিব। তাই উনি আসরের পরে পড়লো উনি সজদা করতে পারেন, যেহেতু তিলাওয়াতে সজদা ওয়াজিব, তাই উনি সজদা করেছেন, ওনার সজদা ঠিক হয়েছে এবং আদায় হয়েছে। এক বোন প্রশ্ন করেছিলেন যে পুরুষ মহিলা বা বিয়ের আগে যেন কন্ট্যাক্ট করে একে একজন, বা অনেক সময় বিয়ে পড়ার পরও ফেসবুক না যায়, পুরুষ মহিলাদের একটা কন্ট্যাক্ট আছে, এটা করলে কতটুকু গুনাহ হয়? পুরুষ অন্য কোনো বেগানা যারা তার মাহরাম না, গায়ের মাহরাম, তাদের দিকে নজর করা, তাদের দিকে দেখা, এটা ঠিক না, এটা হারাম। শাহওয়াতের নজরে দেখা এটা হারাম। হাদিস শরীফ এসেছে হযরত সাল্লাম হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, মিশকাত শরীফ হাদিস আছে, ইয়া আলী লা তুতবিউ নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ওয়া আলী, তুমি কারো দিকে, যাদের দিকে দেখা হারাম, যাদেরকে দেখা অ্যালাউড না, জায়েজ না, তাদের দিকে তুমি তাকাইও না, তাদের দিকে তুমি তাকাইও না। কোনো সময় যদি বাই চান্স বা অ্যাক্সিডেন্ট নজর পড়ে যায়, তাহলে সাথে সাথে তোমার চোখকে অন্যদিকে ফিরিয়ে নিবে, বিকজ তোমার জন্য প্রথমবার দেখা কনসিডার আছে, যেহেতু তুমি ইচ্ছা করে নাই। হঠাৎ অনেক সময় আমরা রাস্তা ক্রস করি, ট্রাফিক লাইট ক্রস করি, তো ট্রাফিক লাইট ক্রস করতে তো দেখা লাগে, আপনি যদি ডান বাম না দেখে যদি আপনার রোডে রোড পাড়ি দিতে থাকেন, তখন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থাকে। এই জন্য জরুরতে আপনি এদিক সেদিক দেখতেছেন, আর ইত্যবশে হয়তো কারো কোনো মহিলার দিকে আপনার নজর পড়ে গেল, সেটার জন্য গুনাহ হবে না। কিন্তু শরীয়তের ওয়ার্ডার হলো যে সাথে সাথে আপনার চোখকে ফিরাইতে হবে, আপনি চোখ পড়ার সাথে সাথে তার দিকে তাকিয়ে থাকবেন না, এটা গুনাহ, চোখ ফিরাইতে হবে। এই হাদিস, এই হাদিস শরীফ থেকে আমরা বুঝলাম যে কোনো বেগানা, কোনো অন্য মহিলা নিজের ওয়াইফ ছাড়া এবং মাহরাম ছাড়া অন্য কোনো মহিলার দিকে নজর করা এটা জায়েজ না। ঠিক তেমনিভাবে মহিলাদের ব্যাপারও নির্দেশ এসেছে, তারাও যেন নিজের চোখকে সংযত রাখেন, নিজের চোখকে নিচু করে রাখেন, পুরুষের দিকে দেখে, পুরুষের দিকে যাতে তাকান না। তাই একজন পুরুষ অন্য মহিলার দিকে তাকাতে পারবে না, এবং অন্য মহিলার সাথে জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতে পারবে না। এই ব্যাপারে এত কড়াকড়ি করা হয়েছে, শরীয়ত এই ব্যাপারে এত স্ট্রিক্ট যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে, আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীগণকে সম্বোধন করে বলতেছেন, ওয়াকর, যে তোমরা পুরুষদের সাথে রসাইল কথা বলবে না, ওয়ালা তাখদানা বিল কাউল, যে যখন পুরুষদের সাথে বা সাহাবায়ে কেরামের সাথে যখন কথা বলবে, তখন তোমরা মানে মিষ্টি সুরে কথা বলবে না। যেখানে নবীর স্ত্রীগণ তারা কত উচ্চ মর্যাদার, কিন্তু এরপরও শরীয়তের নির্দেশ এসেছে যে প্রয়োজন ছাড়া পুরুষদের সাথে কথা বলা যাবে না, আর যখন কথা বলবেন তখন
মিষ্টি সুরে কথা বলবেন না, কারণ মিষ্টি সুরে যখন একজন অপরজনের সাথে কথা বলবেন তখন এই কথা বলার মাধ্যমে, আলাপচারিতার মাধ্যমে পুরুষ এবং মহিলার মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়, আর এই সম্পর্কটা গড়াইতে গড়াইতে আস্তে আস্তে নাজায়েজ এবং হারামের পর্যায়ে চলে যায়। এজন্য ইসলাম শুরু থেকেই এখানে কড়াকড়ি করেছে যাতে এই দরওয়াজা দিয়ে ঢুকতে পারো না, এবং এই গুনার যে দরওয়াজাটা সেখানেই আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তাই এখন যেটা আমাদের সমাজে চলতেছে যে ফেসবুক এবং মিডিয়ার মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলে মেয়ের সাথে যোগাযোগ হইতেছে, কন্ট্যাক্ট হইতেছে এবং ফেসবুকের মাধ্যমে পরিচয় হইতেছে, চ্যাট হইতেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, দেখেন এই যে মিডিয়া ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলার ভালো দিকও আছে মন্দ দিকও আছে। এগুলা একদিক দিয়ে নিয়ামত এবং অপর দিক দিয়ে এটা আমাদের জন্য গজব এবং আমাদের জন্য বিপদের কারণ। তাই মিডিয়া এটাও একটা ভালো জিনিস, এটা আল্লাহর নিয়ামত, কিন্তু আল্লাহর নিয়ামতকে কদর করতে হবে এবং এটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। যদি এই সমস্ত ভালো জিনিসগুলোকে যদি আমরা খারাপ পথে, খারাপ কাজে, অন্যভাবে যদি কাজে লাগাই, এগুলোকে মিসইউজ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমাদের সমাজে আমরা যেটা লক্ষ্য করছি, বেশিরভাগ এই যে অশান্তি, বিশৃঙ্খলা এবং ফ্যামিলির মাঝে যে ফিকশন, এগুলা অনেকটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রবলেমগুলো ক্রিয়েট হইতেছে, এগুলা সমাজের মাঝে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে পুরুষ এবং মহিলার মাঝে সম্পর্ক হয়ে যায়, ছেলে এবং মেয়ের মাঝে সম্পর্ক হয়ে যায়। অনেক সময় মেয়েরা নিজের গার্ডিয়ান, নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বসে, অনেক সময় ছেলেরা নিজের পরিবারের অনুমতি না নিয়েই বিয়ে করে ফেলতেছে। পরবর্তীতে দেখা যায় যে যেহেতু তাদের পূর্ব অভিজ্ঞতা নাই, আবেগের বশীভূত হয়ে তারা বিয়ে শাদী করে ফেলেছে, কিছুদিন পরে দেখা যায় বিয়েটাও ঠিক নেই। কেন? যেহেতু এই বিয়ের যে মাধ্যমে তারা বিবাহ করেছে সেই মাধ্যমটাই ছিল রং ছিল। বিবাহের আগে অন্য কোনো মেয়ের সাথে কথা বলা, তাদের সাথে চ্যাট করা, তাদের সাথে এফআইআর করা, এগুলো সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে হারাম। এবং হারাম মাধ্যমে যখন তাদের বিবাহের এই ব্যবস্থাটা হয়েছে, সেই বিবাহের মাঝে কোনো বরকত থাকবে না। এজন্য দেখা যায় যে কিছুদিন পরেই এই বিবাহটা ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়। ঠিক তেমনিভাবেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বংশ পরম্পরা যাতে কিয়ামত পর্যন্ত এই বংশ পরম্পরাটা বাকি থাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম দিয়েছেন বিয়ে শাদী। বিয়ে শাদীর মাধ্যমে দুইজন, একজন পুরুষ একজন মহিলা একাকার হয়ে যান, এক হয়ে যান। পুরুষ এবং ওয়াইফ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, একজন অপরজনের আপনজন। পুরুষ তার প্রয়োজন ওয়াইফের কাছে পূরণ করবে, ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে তার প্রয়োজন পূরণ করবে। কিন্তু ওয়াইফ ছাড়া পুরুষের এই যে প্রয়োজনগুলো, এগুলা অন্য মহিলার সাথে যদি কেউ পূরণ করতে যায়, এগুলা চর্চা করতে যায়, তাহলে সে হারাম কাজ করলো, নাজায়েজ কাম করলো। নিজের ওয়াইফ আছে, নিজের ওয়াইফের সাথে আপনি কথা বলবেন, মিষ্টি সুরে কথা বলবেন, আন্তরিকতার সাথে কথা বলবেন। হাদিস শরীফে এসেছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহারাতের সাথে, নিজের বিবিগণের সাথে কত সুন্দর ব্যবহার করতেন, কত সুন্দরভাবে কথা বলতেন, কত নাইসলি নিজেকে প্রেজেন্ট করতেন। হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ ইসলামের দৈনন্দিন আমল ছিল যে প্রত্যেক দিন আফটার আসর, মসজিদে নববীতে আসর নামাজ পড়ে প্রত্যেকের ঘরে যেতেন, শুধু একজন ওয়াইফকেই প্রায়োরিটি দিতেন না, সকলের মন রক্ষা করতেন, সকলের সাথে সদা আচরণ করতেন, ভালো ব্যবহার করতেন এবং প্রত্যেকের ঘরে গিয়ে একটু সময় বসতেন, আলাপ করতেন, কার কোনো প্রয়োজন হলে সেটা শুনতেন, যথাসাধ্য চেষ্টা করতেন প্রয়োজনটা ফুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই টাইমগুলো রাসূল ইসলামের যে অবসর টাইম যেগুলো ছিল, সম্পূর্ণ টাইমটা বরাদ্দ ছিল নিজের বিবেকের জন্য, নিজের বৈভবের জন্য। হাদিস শুনেছেন না যে বলে জাসিদিকে আলাইকা হক, আপনার শরীরের আপনার উপর হক আছে, হ্যাঁ আপনার ওয়াইফের আপনার উপর হক আছে, ওয়ালি আওলাদিকা আলাইকা হক, ওয়ালি জাওজিকা আলাইকা হক, আপনার উপর আপনার হক আছে, আপনার ওয়াইফের হক আছে, আপনার ছেলে মেয়ের হক আছে। তো নবী করীম ইসলাম দিনের কাজ করতেন এবং আসরের পর ওনার রুটিন ছিল যে নিজের বিবিগণের রুমে যেতেন, ওনাদের সাথে কথা বলতেন, খুশবু গল্প করতেন, একটু ফুর্তি ফার্তা করতেন, এরপরে উনি যখন ফ্রি হয়ে যেতেন অন্য কাজে লেগে যেতেন। কিন্তু আমাদের বেলায় দেখা যায় যে আমাদের নিজের ওয়াইফ আছে,
মাশাল্লাহ ওয়াইফ আছেন, বিবি আছেন, কিন্তু আমরা বিবির সাথে সুন্দর করে কথা বলি না, আমরা বিবির সাথে একটু হাসি মুখে আলোচনা করি না, বরং আমার মুখের যে হাসি, আমার যে আনন্দ ফুর্তি, আমার এই যে ভালো ব্যবহার, সেটা আমি অন্য মহিলার সাথে এর জন্য রিজার্ভ করে রাখি। যখন ঘরে যাই ওয়াইফের সাথে খুব মানে এই যে রুষ্ট কর্কশভাবে কথা বলি, আর যখন অন্য মেয়ের সাথে অন্য মহিলার সাথে যেটা না জায়েজ হারাম, অন্য মহিলার সাথে আমি যখন কথা বলি তখন মিষ্টি সুরে কথা বলি, কত নাইসলি কথা বলি, ওয়া সে যখন আমার কথা শুনে তখন মানে পাগল হয়ে যায়, না জানি উনি কত ভালো লোক। এটা তো সম্পূর্ণ হারাম, আর এই সমস্ত বদ আমলের কারণে, এই সমস্ত নিয়ম না মানার কারণে আমাদের ফ্যামিলির মাঝে ফ্রিকশন আসতেছে, ফ্যামিলির মাঝে অশান্তি হইতেছে। অনেক ফ্যামিলিতে যখন জরিপ করে দেখা যায় যে এই বিশৃঙ্খল এবং অশান্তির মূল কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক না, স্বামী ওয়াইফের হক আদায় করতেছেন না। ঠিক তেমনিভাবে ওয়াইফও অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর পুরোপুরি হক আদায় করতেছেন না, যার কারণে ফ্যামিলি ডিস্টার্ব হয়ে যেতেছে। আর আমরা নাজায়েজ তরিকা, যেটা এফেয়ার বলেন, অন্য মেয়ের সাথে প্রেম বলেন, ভালোবাসা সম্পর্ক বলেন, এই ভালোবাসা সম্পর্ক দিকে মানুষ ধাবিত হয়ে যায় আর সবগুলো ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব, পুরুষরা যারা, আমরা চেষ্টা করব আমাদের ওয়াইফের সাথে ভালো সম্পর্ক রাখার, তাদের সাথে ভালোভাবে কথা বলার, তাদেরকে সুখী রাখার। আমরা ওয়াইফের হক আদায় করব, ওয়াইফ যারা আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ যে আপনারাও আপনাদের স্বামীর হক আদায় করবেন, তাহলে ইনশাল্লাহ সুন্দর একটা পরিবার, সুন্দর একটা ফ্যামিলি গড়ে উঠবে, গড়ে উঠবে আর বিশৃঙ্খল হবে না। অনেক কলার লাইনে আমরা জরুরি জন্য এটা লম্বা করলাম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। মহিলা হলো আপনার যে নিকাবটা কতটুকু জরুরি এবং এটা ইসলাম দৃষ্টি কতটুকু এটা দরকার? এখন দেখা যায় যে সৈনিকটা দরকার, খুব নিকাবটা খুব জরুর এবং মানে এটা খুব ইসলাম শক্ত হয়েছে, আর সেও কই আমার একটা যে মুখ না ডাকলেও দরকার, হিজাব করলেও হইব, তো ব্যাপারে সেটা বিস্তারিত কইবা প্লিজ। সুন্দর প্রশ্ন করছে, আসলে এটা আসলে লম্বা প্রশ্ন, একটা বুঝে রাখা লাগবো। ইনশাল্লাহ প্রোগ্রাম দেখো কা সময় পাইলে ইনশাল্লাহ আপনার জবাব দেবো। নেক্সট কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আপনার টিভি বললাম খমুকা, আমরা খিললে আপনার মাথু না জান না, না না ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন করছো, আপনার বুঝেছি আপনার প্রশ্ন কিটা, ইনশাল্লাহ আপনি প্রোগ্রাম দেখো কা পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি বোন, আপনার প্রশ্নটা কি বলেন? ওকে, যে হুজুর আমি একটা প্রশ্ন করতাম আসলাম। জি হোক আছে। ডায়মন্ড যে পিন দিলে কি তা কোন কোন মানুষে কইলে শুনলাম যে ডায়মন্ড পিন দিলে মানুষের দুলক আর্থিক অবস্থা দিকে দুর্বল নেনে বেমার আজার তাকে মিলি মাস জায়গা দিয়ে লোক অবালা কিন্তু হয় না, ডায়মন্ড পিন দিয়ে টা পানি না মিশা সেটা কইবা উজুরে বুঝাই আছে। আর উজুর হয়তো সবসময় মহিলা অকল পর পুরুষের সাথে বার হইতে না, আপনি সুন্দর প্রশ্ন করছেন, জবাব পাইবা দেখো আমরা। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসর নামাজ
পড়ে কোনো ফরজ নামাজ লেখে খাজা নামাজ ওয়াজিব নামাজ পড়া যায়নি। জি আচ্ছা সুন্দর প্রশ্ন। প্রোগ্রাম দেখো জব পাইবা জাজাকাল্লাহ। জি আচ্ছা ওকে আমরা আনসার দেখে চলেছি সব। আমার এক বোন প্রশ্ন করেছেন অজু উনির বারবার চলে যায়। অনেক সময় বাথরুম একবার অজু করছেন বাথরুম ব্যবহার এবার আগে আবার চলে যায় অনেক কি অজু আবার। জি ইনশাল্লাহ বারবার অজু করতে কি পুরা প্রথম থেকে আরম্ভ করতে হবে অজু? জি নামাজের সময় হয়ে গেলে আপনি অজু করে নামাজ পড়বেন, কিন্তু অনেক সময় দেখা যায় আমার কোনো ভাই বা বোনের বিভিন্ন ধরনের ওজোর থাকে, উনি অজু রাখতে পারেন না। তাহলে এই ধরনের মাজুর যারা অসুস্থ তাদের ব্যাপারে কথা হলো, যা আপনার যদি বিশেষ কোনো ওজোর হয় যে ওজু রাখতে পারেন না, তাহলে আপনি প্রথমে একটু অপেক্ষা করবেন এবং দেখবেন নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে যে আপনার এই ওজোরটা স্টপ হয় কি না। যদি দেখা যায় আপনার এই প্রবলেমটা স্টপ হয়ে গেছে, অনেকে মনে করেন যে পেশাবের কাতরা পড়ে, অনেকে রক্ত পড়ে, যদি দেখা যায় যে ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করার পর এটা স্টপ হয়ে গেছে আর আপনি ওয়াক্তের ভিতরে ভিতরে নামাজ পড়তে পারেন, তাহলে আপনার জন্য উচিত হলো নামাজটা একটু ডিলে করা। বাট নামাজ কাজা করবেন না, একটু দেরিতে পড়া, অপেক্ষা করা যে আপনার এই ওজোরটা বন্ধ হয় কি না। যদি দেখেন যে আপনার ওজোর বন্ধ হইতেছে না এবং নামাজ পড়তে যত সময় লাগে এই পরিমাণ সময় ও বন্ধ হইতেছে না, তখন শরীয়তে আপনাকে মাজুর বলে স্বীকৃতি দিবে, অর্থাৎ আপনি অসুস্থ। অসুস্থ মানুষের মাসালা হচ্ছে যে আপনি ওজু নামাজ পড়ার আগে ওজু করবেন, ওজু করে আপনি নামাজ পড়বেন। এখন ওজু করার পরে যদি আপনার আবার ওজু ভেঙে যায় কোনো অসুবিধা নাই, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ে ফেলবেন। এবং নামাজরত অবস্থায় যদি আপনার মনে করেন ওজু চলে যায়, রক্ত বাহির হয়ে যায় বা অন্য কোনো প্রবলেম হয়ে যায়, সেটাও আপনার জন্য কনসিডার। তাহলে মাজুরের হুকুম হচ্ছে যে নামাজের সময় হয়ে গেলে আপনি ওজু করবেন, ওজু করে আপনি নামাজ পড়ে নেবেন। আর এই নামাজ পড়া অবস্থায় যদি আপনার প্রবলেম চলেও আসে কোনো অসুবিধা নাই, আপনি মাজুর। ঠিক তেমনিভাবে এই নামাজের ওয়াক্ত চলে গেলে, সেকেন্ড নামাজের ওয়াক্ত হয়ে গেলে আপনার মনে করেন মাগরিব পড়ছেন, এশার নামাজের সময় আবার এশার নামাজের জন্য ওযু করবেন, ওযু করে আপনি নামাজ পড়ে ফেলবেন। আর নামাজ পড়া অবস্থায় আপনার এই প্রবলেম জারি থাকলেও কোনো অসুবিধা নেই। অনেক বোন প্রশ্ন করেছিলেন বাচ্চাদের অনেক সময় নজর লাগে, নজরে একটি দোয়া বলার জন্য। নজরে বাচ্চাদেরকে আমরা সবসময় আল্লাহর আশ্রয় কামনা করব। হাদিস শরীফে এবং দোয়ার বইগুলিতে অনেক দোয়াগুলো আছে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সালাম। এই দোয়াগুলো পরে বাচ্চাদেরকে আমরা ফু দিব বা বাচ্চাদেরকে শিখিয়ে দিব। আরও কিছু দোয়া আছে যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক ও মিন কুল্লি শাইতানিন, যে এই ধরনের মাসনুন দোয়া আছে যেগুলো হিসনে হাসিন দোয়ার বুকে পাইবেন, এগুলো পরে বাচ্চাদেরকে ফু দিবেন। আর যদি বাচ্চা একটু বড় হয়ে যায় তাদেরকে এই দোয়াগুলো শিখিয়ে নেবেন। হেসনুল হাসিনের মাঝে দোয়াগুলো আছে, আমরা হয়তো সময়ের অভাবে এই সম্পূর্ণ দোয়াগুলো পড়তে পারতেছি না, তো এই দোয়াগুলো নিজে পড়বেন, দোয়া পড়ে বাচ্চাদেরকে ফু দিবেন। আর যদি সম্ভব হয় বাচ্চাদেরকে এই দোয়াগুলো শিখিয়ে নেবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা বাচ্চাদেরকে হেফাজতে রাখবেন। এক পুন প্রশ্ন করছেন, একটা জরুরি প্রশ্ন ওনার, উনি সুরা পড়েন নামাজের মধ্যে, সুরা তিলাওয়াত করেন, যে নামাজের সময় যখন আমরা সুরা পড়বো, আলহামদুলিল্লাহ সুরাতুল ফাতিহা পড়বো, তখন শুধু ওই এতটুকু জুড়ে পড়লে হবে যে উচ্চারণ প্রপার যেন উচ্চারণ হয় এবং নিজে যেন শুনতে পারি, এই পরিমাণ জুড়ে পড়লে হবে। কিন্তু অনেকে যাদের শ্রবণ শক্তির মাঝে শোনার শ্রবণ শক্তির মাঝে যদি কোনো প্রবলেম থাকে, যেমন উনি বলছেন ওনার কানের মাঝে প্রবলেম আছে আর এই জন্য উনি শুনতে পারতেছেন না, কোনো অসুবিধা নাই, আপনার নামাজ হবে। সুরা যখন পড়বো, সুরাতুল ফাতিহা পড়বো বা অন্য সুরা পড়বো, এতটুকু জুড়ে পড়বো যাতে উচ্চারণটা প্রপারলি হয় এবং আমি নিজে শুনতে পাই। এখন যদি কোনো অসুবিধার কারণে আমি শুনতে পাই না, সেটার জন্য কোনো অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে। আমার এক বোন প্রশ্ন করেছেন, দেশে যদি কোনো টাকা পয়সা বা কোনো জমি জমা এগুলো আমানত রাখেন, এরপরে যে আমানতের খেয়ানত করে তো মহাপাপ। হাদিস শরীফে এসেছে যে আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের তিনটা আলামত, এর মধ্যে একটা হচ্ছে ইদা তুমিনা খায়ানা আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে আমানত কি খেয়ানত করে দিবে। এরা মুমিন, এরা কামিল মুমিন, এরা মুনাফিক, এর জন্য আমানতে খেয়ানত করা এটা মহাপাপ। আমানতে খেয়ানত করা এটা একটা কেয়ামতের আলামত, যে কেয়ামত যখন কাছে চলে আসবে তখন এটা অনেকটা সাইন আছে। এর মধ্যে একটা সাইন হলো যে আমানতকে মানুষের গনিমতের মাল মনে করবে, খেয়ানত করে নেবে। একজন আমানতের খেয়ানত করা একটা মহাপাপ, এই আমানতকে ফেরত দিতে হবে এবং যার মাল খেয়ানত করছে ওনার কাছে মাফ চাইতে হবে এবং ওনার মালটা ফেরত দিতে হবে। মাফ চাইলে উনি তো ক্ষমা পাবেন না, আখেরাতে ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে ওনাকে। জাজাকাল্লাহ। আমার এক বোন প্রশ্ন করেছেন, ডায়মন্ড পরিধান করলে
ডায়মন্ড পরলে অনেকে বলে ডায়মন্ড পরিধান করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবং ডায়মন্ড ইউজ করলে বা আঙুলে দিলে এটা যে আপনার রুজি মাঝে বরকতময় চলে যাবে, আপনার উন্নতি হবে না শুধু অবনতি হবে, এ ধরনের কোনো হাদিস আমরা পাইনি। এক ভাই প্রশ্ন করেছেন, মহিলারা নেকাব পরিধান করলে, যে মহিলারা তো সবসময় মানে যখন বাহির হবেন, মহিলাদের ব্যাপারে কোরআন শরীফে এসেছে যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে মা বোনেরা ঘরে থাকবেন, যদি কোনো প্রয়োজন হয় তখন বাইরে যাবেন। তখন বাইরে যখন যাবেন তখন পর্দার সাথে যাবেন। কীভাবে পর্দা হবে? এমনভাবে পর্দা করতে হবে যে যাতে নিজের শরীরটা পুরোপুরি আবৃত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে মাঝে ইরশাদ করেছেন, ওয়া ইউদনিনা আলাইহিন্না জিলবাবিন, যে জিলবাবের কথা বলা হয়েছে, যে তারা যখন বাহিরে যান তখন জিলবাব পড়েন। জিলবাব মানেই হচ্ছে যে বড় চাদর এমনভাবে পড়বেন যাতে শরীরের আকৃতিটা চাদরের মাঝে ঘুরে যায়, কভার হয়ে যায়। মহিলারা নিজেকে আবৃত করে রাখবেন আর নিজের সৌন্দর্যকে নিজের মাহরাম ছাড়া, নিজের হাজব্যান্ড এবং নিজের মাহরাম ছাড়া কারোর সামনে প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, যে মহিলারা আমার মা বোনেরা নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন না অন্য পুরুষের সামনে। এখন প্রশ্ন হচ্ছে যে মহিলাদের যে সৌন্দর্যের বডির মাঝে সবচেয়ে সুন্দর কোন জায়গাটা, যে আমার মা বোনের শরীরের মাঝে সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে চেহারা। চেহারার মাধ্যমেই একজন মানুষের সৌন্দর্য ফুটে ওঠে। এখন একজন যখন অন্যজনের দিকে তাকায় তখন চেহারার দিকেই তাকায়, চেহারা মাঝেই আকর্ষণ বেশি, তাই চেহারাকে ডেকে রাখতে হবে। আর এটা উত্তম নিয়ম হচ্ছে যে এই যদি নাকাব পরে নেন, নাকাব পরে নিলে হিজাব তো পরলেন, সারা বডি কভার করে ফেললেন বোরকার মাধ্যমে অথবা বড় চাদরের মাধ্যমে, আর নিকাবের মাধ্যমে নিজের ফেসটাকেও কভার করে ফেললেন, তখন এই ফেস আর দেখা গেল না। কিন্তু কোনো মা বোন যদি কোনো ওজোরের কারণে নাকাব পরতে পারেন না, তাহলে আপনি যদি বড় চাদর এভাবে পড়েন যে আপনার মুখটা কভার থেকে গেল, মুখটা প্রকাশ হইল না, তাহলে বড় চাদর পরে নিলেই কাজ সেরে যাবে। বাট নাকাব পরে নেওয়াটা উত্তম। প্রশ্ন করেছেন, হুজুর ইসলামের মহিলা বিবিগণ নাকাব পড়তেন, হাদিস শরীফে এসেছে যে হজের সময় মাসলা, হজের সময় যখন যাইতেন তখন তো মহিলাগণের এহরাম হচ্ছে মুখ, অর্থাৎ মুখ কভার করবেন না, মুখ খোলা থাকবে। কিন্তু কিতাবে এসেছে হুজুর ইসলামের ওয়াইফগণ যখন তওয়াফ করতেন, হজ করতেন, তখন অন্য কোনো সাহাবিরা সামনে আসলে এখন বড় চাদরটা দিয়ে মুখ কভার করে ফেলতেন। তাহলে বোঝা গেল যে হুজুর ইসলামের ওয়াইফগণ কি করতেন, নেকাব ইউজ করতেন এবং নিজের চেহারাকে আবৃত করে রাখতেন। তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমার মা বোনেরা নিজের চেহারাকে হেফাজত করবেন, ঢেকে রাখবেন, পরপুরুষরা যাতে চেহারা দিকে দেখতে না পারে। একটা উত্তম পন্থা হচ্ছে নেকাব ব্যবহার করা। নেকাব ব্যবহার করলে নিজেও ফিতনা থেকে বাঁচলেন এবং পুরুষরাও গুনাহ থেকে বেঁচে গেল। সেমিলা প্রশ্ন তো বুনে প্রশ্ন করেছিলেন, কিভাবে তুমি বের হবেন, কিভাবে বের হবেন? ইয়েস, আপনি বের হবেন, নিজের শরীরকে ডেকে বের হবেন। এই জমানাতে আমাদের বুরকা, মা বোনেরা বুরকা পড়েন, বুরকা পড়বেন এবং মাথার মাঝে বড় চাদর পড়বেন যাতে নিজের শরীরের যে এই আকৃতি এগুলা প্রকাশিত না হয়। আর নেকাবও পড়বেন, কোন ওজোরের কারণে যদি নেকাব পড়তে না পারেন বড় চাদর দিয়ে মুখকে ঢেকে রাখবেন যাতে পুরুষরা আপনার চেহারাকে দেখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী হুকুম মোতাবেক চলার তৌফিক দান। প্রশ্ন বাকি আছে, আসরের নামাজের পর ফরজ ওয়াজিবগুলো পড়া যাবে? যে আসরের নামাজের পরে কি পড়া যায় এটা আমরা আগেও বলেছি। মোট কথা হচ্ছে যে আসরের ফরজ নামাজ পড়ার পরে শুধু নফলের কথা বলেছি, যে নফল নামাজ পড়া ঠিক না, কিন্তু আপনি যদি কোনো ওয়াজিব থাকে ওয়াজিব পড়তে পারেন। যেমন সৈয়দায়ে তিলাওয়াত ওয়াজিব, যদি আপনি সৈয়দা আয়া সৈয়দার আয়াত পড়েন তাহলে আপনি সৈয়দা তিলাওয়াত করতে পারেন, যেহেতু এটা ওয়াজিব। ঠিক তেমনিভাবে কোনো ভাই বা বোনে যদি কাজা নামাজ থাকে আর আপনি আসরের পরে পড়তে চান তাহলে আপনি কাজা নামাজও পড়তে পারবেন, যেহেতু কাজা নামাজ এটা ফরজ। তাহলে আসরের ফরজ নামাজ আদায় করার পর আপনি ওয়াজিব আদায় করতে পারবেন, অন্য কোনো কাজা নামাজও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ মুফতি সাহেব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আপনারা আমাদের সাথে আসিলেন, সঙ্গ দিয়েছেন, অনেক কষ্ট করে লাইনে থেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইসলামের দরজি হয়ে নিজের মাঝে কীভাবে আমল করা যায়। আমি মনে করি মুফতি সাহেবের যে বিষয়টা নিয়েছেন, বিষয়ে আমরা কিছু বলতে পারিনি, প্রশ্নই বেশি আসেছে। ইনশাল্লাহ আপনারা সবাই আগামী সপ্তাহে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।